এই লেকচারে আমরা ম্যাগনেটিজিমের বেসিক কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব তো এখানে ম্যাগনেটিজিমের বেসিক কনসেপ্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে অ্যাটমিক ম্যাগনেটিজিম সম্বন্ধে অর্থাৎ আমরা জানি যে একটা অ্যাটমের মধ্যে কি থাকে না একটা নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে অরবাইটাল মোশান সম্পন্ন করতে করে অর্থাৎ এক একটা অরবিটই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে তো এইবারে ইলেকট্রনগুলো যে অরবিট যেটা সেটাকে আমরা এইভাবে ভাবতে পারি যেমন এই হচ্ছে একটা অরবিট এই অরবিটের মধ্য দিয়ে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে এইভাবে ঘুরছে তো এখন ইলেকট্রন যদি এরকম একটা অরবিটে যদি ঘুরতে থাকে তাহলে আমরা এটাকে এইভাবে ভাবতে পারি যে একটা এরকম একটা সার্কুলার ওয়ারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে কারণ কারেন্ট মানেই হচ্ছে ইলেকট্রনের ফ্লো তাহলে একটা সার্কুলার অরবিটের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন যদি ঘুরতে থাকে তাহলে আমি ভাবতে পারি যে এটা হচ্ছে সিমিলার টু দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার মানে একটা সার্কুলার ওয়ার আছে এবং একটা সার্কুলার ওয়ারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে এখন ঘটনা যেটা হলো যে এরকম একটা সার্কুলার ওয়ারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো যদি হয় তাহলে আমরা জানি যে কারেন্ট ফ্লো হলেই কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এটা আমরা যখন হায়ার সেকেন্ডারি ক্লাসে ছিলাম তখন আমরা পড়েছিলাম যে বায়োসা বাটল আশা করি তোমাদের সকলেরই এটা মনে আছে যে আমরা সেখানে দেখিয়েছিলাম যে একটা তারের মধ্য দিয়ে যদি আই কারেন্ট যদি ফ্লো করে তাহলে সেই তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আরে আর দূরত্বে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং আমরা তার যে এক্সপ্রেশন সেটাও আমরা পড়েছিলাম বি ইজ ইকাল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিয়াল ক্রস আর বাই আর কিউ এটা ছিল যে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে তার এক্সপ্রেশন এবং সেখানে আমরা আরও কিছু কিছু অ্যাপ্লিকেশন করেছিলাম যেমন যদি একটা সার্কুলার ওয়ারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেই সার্কুলার ওয়ারের যে সেন্টার দিয়ে যে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস যেটা যাচ্ছে সেই সেন্টারের মধ্যে কতটা ফিল্ড তৈরি হবে সেটাও আমরা ক্যালকুলেশন করেছিলাম এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশান আমরা করেছিলাম তো যাই যেটা এখানের যেটা মেন যেটা বিষয়বস্তু যেটা হলো যে একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেই কারেন্টটা কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তো এই ম্যাগনেটিক ফিল্ড ছাড়া আমরা আরও একটা কোয়ান্টিটির সঙ্গে পরিচিত হব যেটাকে আমরা বলে থাকি যে ম্যাগনেটিক মোমেন্ট মিউ এই যে এখানে ম্যাগনেটিক মোমেন্ট মিউ যেটা আছে এটা হচ্ছে সেই ম্যাগনেটিক মোমেন্ট তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কাকে বলে ম্যাগনেটিক মোমেন্ট মানে হচ্ছে কারেন্ট ইনটু এরিয়া আয় যদি কারেন্ট যদি হয় এবং এটা তো একটা সার্কুলার অরবিট তাহলে সার্কুলার অরবিটার একটা এরিয়া আছে এ সমান আমরা জানি যে পাই আর স্কোয়ার তো কারেন্ট ইনটু এরিয়া এইটা যেটা হবে সেটাই হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের মান তো এই ম্যাগনেটিক মোমেন্টের মানটা আমরা বুঝলাম কিন্তু ম্যাগনেটিক মুভমেন্টের ডাইরেকশান কীভাবে হবে সেটা আমরা কীভাবে দেখাবো সেটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড থাম রুল অ্যাপ্লাই করব এখানে দেখা যাচ্ছে যে আমার রাইট হ্যান্ডের এই যে চারটে আঙুল যেটা রয়েছে কারেন্ট যেদিকে ফ্লো করবে সেইভাবে আঙুলটাকে মুড়তে হবে এই যে একটা ব্ল্যাক অ্যারো দিয়ে যেটা দেখানো রয়েছে মানে এটা হচ্ছে ডাইরেকশান অফ দ্য কারেন্ট তাহলে থাম্ব অর্থাৎ বুড়ো আঙুলটা যেদিকে থাকবে এই থাম্বের ডাইরেকশান যেটা হবে সেটা হচ্ছে মিউ অর্থাৎ ম্যাগনেটিক মুভমেন্টের ডাইরেকশান তার মানে যেটা হলো যে একটা কারেন্ট ক্যারিং ওয়ার সেটা একটা ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি করবে তো এই কারেন্ট ক্যারিং ওয়ারকে আমরা অনেক সময় ম্যাগনেটিক ডাইপোল হ্যাঁ ম্যাগনেটিক ডাইপোলের সঙ্গে তুলনা করে থাকি তাহলে কারেন্ট কারিং লুপ হচ্ছে ইকুভ্যালেন্ট টু অ্যান ম্যাগনেটিক ডাইপোল উইথ ম্যাগনেটিক মুভমেন্ট মিউ এবং এই মিউয়ের ডাইরেকশান যেটা হচ্ছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য লুপ এই যে লুপ যেটা আছে তার ঠিক পারপেন্ডিকুলার বরাবর হবে এবং এই যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা সেটা ইকুইভ্যালেন্টলি আমরা একটা বার ম্যাগনেটের সঙ্গে তুলনা করতে পারি আমরা আগেই বললাম যে এটা ইকুইভ্যালেন্ট এ ডাইপোল মোমেন্ট এবং এটা টু এ বার ম্যাগনেট অর্থাৎ যদি এই বার ম্যাগনেটটার এই দিকে যদি পোল যদি হয় পোল যদি থাকে আর এদিকে যদি সাউথ পোল থাকে তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট এ বার ম্যাগনেট তো ইলেকট্রন যখন এরকম একটা সার্কুলার অরবিটে যখন রোটেট যখন করে তখন তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি রৈখিক কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগ আমরা জানি যে এম ভি এম এম ইন্টু ভিকে রৈখিক ভরবেগ বলে আর কৌণিক ভরবেগ ক্যাপিটাল এলের যে এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এম ভি আর তাহলে এই যে ক্যাপিটাল এল বলে যে কোয়ান্টিটি যেটা আছে সেটাকে আমরা বলে থাকি কৌণিক ভরবেগ যার এক্সপ্রেশন হচ্ছে এম ভি ইন্টু আর এবং এই কণিক ভরবেগের ডাইরেকশানটা দেখা যাচ্ছে যে ঠিক এই যে যে অক্ষ যেটা আছে যে সার্কুলার অরবিট যেটা আছে তার যে প্লেন যেটা সেই প্লেনের সঙ্গে ঠিক লম্বভাবে থাকে অর্থাৎ এই যদি একটা প্লেন যদি আমি কল্পনা করি এটা হচ্ছে সার্কুলার অরবিট একটা এটা হচ্ছে একটা ইলেকট্রন যার বেগ হচ্ছে ভি এবং সেন্টার থেকে এর দূরত্ব হচ্ছে আর আর হচ্ছে রেডিয়াস অব দ্য অরবিট আর ভি এর ডাইরেকশান সবসময় এই সার্কুলার অরবিটটা স্পর্শক বরাবর হয় তাহলে এই যে এল যেটা হচ্ছে এল মানে কনিক ভরবেগ তার যে ডাইরেকশান সেই ডাইরেকশানটা সবসময় সেই যে সার্কুলার অরবিট যেটা আছে তার ঠিক পারপেন্ডিকুলার বরাবর হয় তো এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এবং ম্যাগনেটিক মোমেন্ট মিউ এদের ভেতর একটা সম্পর্ক রয়েছে তো এই সম্পর্কটা আমি ডিটেলসের ডেরিভেশনে যাচ্ছি না বাট জাস্ট রিলেশানটা আমরা একটু জেনে রাখি যে ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইকুয়াল টু কিউ বাই টু এম ইন্টু ক্যাপিটাল এল যেখানে ক্যাপিটাল এল হচ্ছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কনিক ভরবে মিউ মানে হচ্ছে ম্যাগনেটিক মুমেন্ট তো মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউবাই টু এম ইন্টু ক্যাপিটাল এল এখানে কিউ বাই টু এম বলে যে ফ্যাক্টর যেটা আছে তাকে জাইরো ম্যাগনেটিক রেশিও বলা হয় এবং এখান থেকে দেখা যাচ্ছে যে মিউ হচ্ছে একটা ভেক্টারাশি এবং ক্যাপিটাল এলও হচ্ছে একটা ভেক্টরশি এবং এরা হচ্ছে প্রপোর্শনাল মিউ ইজ প্রপোর্শনাল টু এল এবং ভেক্টরের ল থেকে যেটা বসে যাচ্ছে যে মিউয়ের ডাইরেকশন এবং এলের ডাইরেকশন প্যারালাল হবে এখন যদি এটা ইলেকট্রন যদি হয় তখন এই যে কিউ বলে যে চার্জ যেটা আছে কিউ চার্জটা মাইনাস ই লিখতে হবে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রনের জন্য চার্জ হচ্ছে নেগেটিভ তাহলে কিউ যদি মাইনাস ই যদি হয় সেক্ষেত্রে কিন্তু এ মিউয়ের ডাইরেকশন এবং এলের অ্যান্টি প্যারালাল মানে অপোজিট ডাইরেকশন হয়ে যাবে সেই জন্য এখানে যে ছবিটা দেখানো হয়েছে যে এলের ডাইরেকশান এবং মিউয়ের ডাইরেকশান এরা হচ্ছে অপোজিট এরা দুজনেই কিন্তু এই যে অরবাইটাল প্লেন যেটা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার বাট পারপেন্ডিকুলার হল এল এবং মিউয়ের যে ডাইরেকশান যেটা আছে সেই ডাইরেকশানটা হচ্ছে অপোজিট এইবারে আরেকটা জিনিস আমরা জেনে রাখব যে এই যে ক্যাপিটাল এল যেটা অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা বলছি আমরা আশা করি আমাদের আশা করি মনে আছে যে আমরা যখন বোর্স পস্টিউলের যখন পড়েছিলাম তখন দেখেছিলাম এই যে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান কিন্তু যা খুশি হতে পারে না এরা কি হয় এরা সবসময়তে কি হয় না কোয়ান্টাইজড হয় এটা আমরা পড়েছি যে এই যে এল যেটা আছে এই এলের মান হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপেল অফ এইচ কাট এটা আমরা পড়েছিলাম এন এইচ কাট এবং আমরা যদি কোয়ান্টাম মেকানিক্যালি যদি ভেবে থাকি তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি ক্যাপিটাল এল সমান আমরা যেটা বলে থাকি যে রুটোভার অফ স্মল এল ইন্টু স্মল এল প্লাস ওয়ান ইন্টু এইচ কাট যেখানে এই স্মল এল যেটা হচ্ছে এটা হচ্ছে অরবাইটাল কোয়ান্টাম নাম্বার তো যাই হোক না কেন তো এই যে ক্যাপিটাল এল এটার যে এলিমেন্টাল ইউনিট যেটা হচ্ছে এলিমেন্টাল ইউনিট হচ্ছে এইচ কাট কারণ কেননা আমরা বোর স্পষ্ট আমরা জেনেছি যে এটা ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ কাট হবে এবং কোয়ান্টাম মেকানিক্যালিও আমরা যেটা দেখছি যে ক্যাপিটাল এল সমান হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্টু এইচ কাট তো এটার মিনিং যেটা হচ্ছে যে ক্যাপিটাল এলের বেসিক ইউনিট যেটা হচ্ছে সেই বেসিক ইউনিটটা হচ্ছে এইচ কাট তো এখন এই যে রিলেশন থেকে যেটা দেখা যাচ্ছে যে ক্যাপিটাল এর বেসিক ইউনিট যদি এইচ কাট যদি হয় তাহলে মিউয়ের বেসিক ইউনিট কি হবে মিউয়ের বেসিক ইউনিট যেটা হবে সেটা হচ্ছে কিউ বাই টু এম কিউ বাই টু এম ইন্টু এইচ এখন কিউ যদি ইলেকট্রনিক চার্জ যদি ই যদি হয় তাহলে কি হবে যে ই বাই টু এম ইন্টু এইচ কাট হবে তো এই যে ই এইচ কাট বাই টু এম এই যে রাশিমালা যেটা আছে যেটা আমি বললাম যে এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের এলিমেন্টারি ইউনিট তো এই যে ইএইচ কার্ড বা টু এমকে এটার একটা স্পেশাল নাম দেওয়া হয় এটার নাম হচ্ছে বোর ম্যাগনেটন মিউ বি মিউ বি মানে হচ্ছে বোর ম্যাগনেটন এবং এই এইগুলো হচ্ছে সবগুলো এক একটা কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টের মানগুলো আমরা যদি বসাই তাহলে এসআই ইউনিটে এই বোর ম্যাগনেটনের এরকম একটা ভ্যালু পাওয়া যায় যে নাইন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর তো আরেকটা জিনিস আমাদেরকে যেটা জানতে হবে যে এই যে রাশিমালা থেকে আমরা যদি এই যে ম্যাগনেটিক মুভমেন্টটা যদি জেড কম্পোনেন্ট যদি নিই আমরা যদি একটা ম্যাগনেটিক ফিল্ড বি যদি অ্যাপ্লাই করি যার ডাইরেকশানটা যদি জেডের দিকে হয় এবং মিউয়ের যদি জেড কম্পোনেন্ট আমরা যদি নিয়ে থাকি তাহলে আমরা বলতে পারি যে মিউ জেড ইজ ইকুয়াল টু মাইনাস ই বাই টু এম ইন টু এল জেড অর্থাৎ এই রিলেশন থেকে আমরা আসছি যে কিউয়ের জায়গায় মাইনাস ই বসালাম আমরা এবং মিউ এর জেড কম্পোনেন্ট নিয়েছি তাহলে এলেরও আমাকে জেড কম্পোনেন্ট নিতে হবে তাহলে এই রাশিমালাটাকে জাস্ট ইন টার্মস অফ জেড কম্পোনেন্ট লিখলে যেটা পাওয়া যাবে যে মিউ জেড ইজ ইকুয়াল টু মাইনাস ই বাই টু এমই ইন্টু এল জেড এখন এই যে এল জেড যেটা অর্থাৎ জেড কম্পোনেন্ট অফ দ্য অরবাইটাল ম্যাগনেটিক অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তো এল জেড সবসময় যেটা হয় সেটা হচ্ছে এম এল ইন্টু এইচ কার্ড এই যে এখানে এল জেডের জায়গায় আমি এই স্টেপে আমি লিখেছি এম এল ইন্টু এইচ এটা কেন লিখছি এটাও ফ্রম কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি আছে যে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যেটা জেট কম্পোনেন্ট যেটা হয় সেটা সবসময়তে কোয়ান্টাইজড হয় অর্থাৎ তার কন্টিনিউয়াস কোনো মান থাকে না বা তার কোনো আরবিটারি কোনো মান থাকে না এল জের সমান এম এল ইন্টু এইচ কার্ট হয় যেখানে এম মানে কি এই যে এম এল বলে যে এক্সপ্রেশন যেটা রয়েছে এই এম এলকে বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো এল জেড হচ্ছে কোয়ানটাইজড এবং এল জেড মানে হচ্ছে এম এল ইন্টু এইচ কাট তাহলে কি হচ্ছে যে মিউজেড সমান হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্টু এম এল এই যে কনস্ট্যান্ট যেটা এইচ কাট বাই টু এম একটু আগে আমরা দেখলাম এটা হচ্ছে মিউবি তাহলে মিউজেড সমান হচ্ছে মাইনাস মিউবি বি ইন্টু এম এল তাহলে কী হচ্ছে যে মিউজিকটাও এটাও কিন্তু কোয়ান্টাইট অর্থাৎ এটারও কোনো কন্টিনিউয়াস মান বা আরবিটারি কোনো মান থাকে না এটা হচ্ছে এমএলের মানের উপর নির্ভর করে মিউজের আমরা বিভিন্ন ভ্যালু আমরা পেয়ে থাকি তাহলে আমরা কত কিছু জিনিস যেমন শিখলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হচ্ছে কোয়ানটাইজড যে ক্যাপিটাল এল যেটা হচ্ছে কোয়ানটাইজড এবং তার যে জেড কম্পোনেন্ট যেটা এল জেড এল জেড এটাও কোয়ানটাইজড এবং আমরা এখান থেকে যেটা দেখলাম যে ম্যাগনেটিক মোমেন্টের যেটা জেড কম্পোনেন্ট সেটাও কিন্তু কোয়ান্টাইজ কোয়ান্টাইজ কথাটার মান হচ্ছে যে তার একটা কিছু মানে ফিক্সড ডিসক্রিট ভ্যালুজ থাকবে কন্টিনিউয়াস কোনো ভ্যালু হবে না এক একটি কোয়ান্টাম নাম্বারের উপর ভিত্তি করে তার কিছু নির্দিষ্ট মান থাকবে তো মিউজেডের মানগুলো নির্ভর করবে এমএল অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ওপর ভিত্তি করে এই মিউজেডের বিভিন্ন রকম মান আমরা পাবো এইবারে ধরা যাক আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি একটা অ্যাটমের ওপরে মানে একটা অ্যাটম রয়েছে অ্যাটম মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কিছু অরবিটে রোটেশন করছে এবং আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমি দিচ্ছি এখন কি হবে আমরা যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেব তখন কি হবে তখন সেই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি যেটা আছে সেটা এই যে অ্যাটমের যে ম্যাগনেটিক মুমেন্ট যেটা আছে সেই অ্যাটমের ম্যাগনেটিক মুমেন্ট তো আমরা একটু আগেই পড়লাম যে মিউ বলে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে ম্যাগনেটিক মুমেন্টটা তৈরি কেন হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করেছি যে একটা ইলেকট্রন যখন সার্কুলার অরবিটের মধ্য দিয়ে যখন যায় তখন সেটাকে আমরা ভাবতে পারি যে একটা আই কারেন্ট ফ্লো করছে তাহলে কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি হবে এবার যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমরা যখন ক্রিয়েট করবো তখন এই যে অ্যাটমির অ্যাটমের যেটা ম্যাগনেটিক মুভমেন্ট যেটা আছে সেই ম্যাগনেটিক মুভমেন্টের সঙ্গে এই এক্সটার্নাল ফিল্ডের একটা ইন্টারাকশান হবে এবং ইন্টারাকশান হওয়ার জন্য কি হবে না সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি এটা সেই ইলেকট্রনটার ওপর একটা টর্ক অ্যাপ্লাই করবে সেই টর্কের ভ্যালুটা কত হবে এটা আমরা যখন হায়ার সেকেন্ডারিতে ম্যাগনেটিজম চ্যাপ্টারটা যখন পড়েছিলাম তখন সেই টর্কের মানটা আমরা পড়েছিলাম সেই টর্ক সমান হয় মিউ ক্রস বি মিউ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তাহলে এই একটা টর্ক অ্যাপ্লাই করবে এবং এই টর্কটার কাজ কি হবে এই টর্কটা চাইবে যে এই যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা রয়েছে এই ম্যাগনেটিক মুমেন্টটাকে এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমি যেটা অ্যাপ্লাই করেছি তার সঙ্গে অ্যালাইন করতে যাবে অর্থাৎ তারা প্যারালাল করার চেষ্টা করবে এক একই রেখায় অ্যালাইন করার চেষ্টা করবে এই টর্কটা কিন্তু বাস্তবে যেটা দেখা যায় যে এই যে ম্যাগনেটিক মোমেন্টগুলো তারা এই বি যে অ্যাক্সিসে আছে সেই অ্যাক্সিসে অ্যালাইন না হয়ে যেটা করে সেটা হচ্ছে যে বিয়ের অক্ষ বরাবর এই ম্যাগনেটিক মোমেন্টটা প্রিসেস করতে থাকে প্রিসেস কথাটার মানে যেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় সবাই লাট্টু ঘুরিয়েছি তো আমরা যখন লাট্টু ঘুরিয়েছি তখন আমরা একটা জিনিস খেয়াল করে থাকবো যে লাট্টুটা এই যে যে মেঝে যেটা আছে মেঝের সঙ্গে কিছুক্ষণ পুরোপুরি পারপেন্ডিকুলার থাকার পরে একটা মোশন সে করে সেটা হচ্ছে আমি যদি মেঝের সঙ্গে পারপেন্ডিকুলার একটা লম্ব যদি টানি তাহলে সেই লম্বর চারিদিকে সে ঘুরতে থাকে এই ঘোরাটা হচ্ছে নিজের অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন সেটা তো রয়েছেই সেটার কথা বলা হচ্ছে না লাট্টু নিজের অক্ষের চারিদিকে রোটেট তো করেই কিন্তু সেই সঙ্গে সেটা সে আরেকটা যে রোটেশন যেটা করে সেটা হচ্ছে যে মেজের সঙ্গে আমি যদি একটা লম্ব যদি টানি তাহলে সেই লম্বের চারিদিকে লাট্টুটা আবার একটা কক্ষপথে ঘুরতে থাকে এটাকে বলা হয় প্রিসিশনাল মোশান তো আমি যদি ছবিতে যদি দেখাই তাহলে দেখাবো এই যে ম্যাগনেটিক মুভমেন্ট মিউ এটা ম্যাগনেটিক ফিল্ড বিয়ের সঙ্গে একটা প্রিসিশন করে প্রেসেশন করে এই ছবিটা একবার দেখিয়ে দিই এটা বুঝতে সুবিধা হবে এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান বি যদি হয় আর ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশান মিউ যদি হয় তাহলে মিউটা কি হবে এই বি অক্ষ এই অক্ষটা মানে এই যে লম্ব যেটা রয়েছে তার চারিদিকে এইরকম একটা মোশন করবে অর্থাৎ মিউয়ের এখনকার ডাইরেকশান যদি এটা যদি হয় কিছুক্ষণ পরে সে এই জায়গায় আসবে এইভাবে আসবে এইভাবে এসে 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 এরকম একটা পার্টিকুলার অরবিট বরাবর সে রোটেট করতে থাকবে এই এই মোশানটাকে বলা হয় প্রিসিশনাল মোশান অর্থাৎ ইলেকট্রন একটা পার্টিকুলার অরবিটে নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে ঠিক কথায় কিন্তু তা সত্ত্বেও আরেকটা যেটা হবে এই যে অরবিট যেটা আছে এই অরবিটটা কিন্তু তার একটা মোশান হবে কীরকমভাবে মোশান হবে না এটা যদি বিয়ের ডাইরেকশান যদি হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশানটা ঠিক এইভাবে এরকমভাবে বিয়ের চারিদিকে এরকম একটা রোটেশান দেখা যাবে তো এই যে রোটেশান বা প্রেসিশান যেটা আমি বলছি এই এর নাম হচ্ছে লার্মার প্রেসিশান লার্মার প্রেসিশান হচ্ছে এটার নাম আর যে ফ্রিকুয়েন্সিতে এই প্রেসিশানটা হবে সেই ফ্রিকুয়েন্সির ভ্যালু যেটা হচ্ছে ওমেগা এল সেই ওমেগা এলের আমি ডেরিভেশানটা ডিটেলসটা করছি না আমি জাস্ট এক্সপ্রেশানটা বলছি যে ওমেগা এল সমান হচ্ছে ই বি বাই টু এম বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এমই হচ্ছে ইলেকট্রনের মাস তাহলে লার্মার প্রেসি লার্মার ফ্রিকোয়েন্সি ওমেগা এল ইজিক টু ইবি বাই টু তো আশা করি এই লার্মার প্রেসিশন সম্বন্ধে আমি বোঝাতে পেরেছি এবং ম্যাগনেটিক মোমেন্ট কাকে বলে অ্যাঙ্গুলার আম কাকে বলে ম্যাগনেটিক মুমেন্ট বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এরা কীভাবে কোয়ান্টাইজড হচ্ছে সেটা আমরা এখানে আলোচনা করলাম আর আরেকটা জিনিস যেটা বললাম যে আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের চারিদিকে একটা প্রেসিশান করবে যেটাকে আমরা বলছি লার্মার প্রেসিসান আর মিউজেড অর্থাৎ জেট কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট কোয়ান্টাইড হচ্ছে এটাকে আমরা ছবিতে এরকম দেখাই যে এইগুলো হচ্ছে মানে অ্যাকসেপ্টেবেল ডাইরেকশান অফ দ্য মিউজেট এবং অ্যাকসেপ্টেবেল ভ্যালুজ অফ দ্য মিউজেট হচ্ছে যে মাইনাস টু মিউ বি মাইনাস মিউবি জিরো মিউ বি টু মিউবি ফর স্মল এল ইজিক টু টু অর্থাৎ এল সমান যদি টু যদি হয় তাহলে মিউজেডের এরকম বিভিন্ন মানগুলো পাওয়া যায় তাহলে এগুলো হচ্ছে যে ম্যাগনেটিজমের অরবাইটাল ম্যাগনেটিজম যেটা দেখা যায় তার হচ্ছে প্রিলিমিনারি কনসেপ্ট আশা করি সমস্ত ছাত্রছাত্রী এই প্রিলিমিনারি কনসেপ্টটা বুঝতে পেরেছো আর আমি এই পার্টিকুলার টপিকটা সারোয়ের মডার্ন ফিজিক্স বইটা থেকে নিয়েছি যদি আরও কিছু মানে ডিটেলস আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হয় তাহলে আমি রেফার করবো যে এই যে সারোয়ের যে মডার্ন ফিজিক্স বইটা রয়েছে সেই বইয়ের নম্বর যে চ্যাপ্টার যেটা রয়েছে যেখানে অরবাইটাল ম্যাগনেটিজিম অ্যান্ড নর্মাল জিমেন এফেক্ট আছে সেটা একবার পড়ে নিতে এবং এই লেকচার শোনার জন্য সকলকে ধন্যবাদ